আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো তো আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমি হচ্ছে আরেকটা নতুন ডিজাইনের বাটি জামা তৈরি করে দেখাবো তো আমি কাপড়টাকে কিন্তু প্রথমে ভাজ করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আর আজকে কাপড়টার কালার হচ্ছে খয়েরি কালার খয়েরি কালারটা আমি নিয়েছি আর এটা হচ্ছে সুতি কাপড় তো কাপড়টা নিয়ে তারপর হচ্ছে আমি ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট দুইটা আলাদা করে কেটে নিয়েছি আর কাপড়ের পরিমাণ আমি নিয়েছি এখানে তিন গজের মতো আমার একটা জামা তৈরি করতে তিন গজ কাপড় লাগে হাতাসহ তো আমি তিন গজ কাপড় নিয়েছি তারপর হচ্ছে আমি এভাবে একবার এপিঠে আরেকবার ওপিঠে করে সমুচা ভাসটা দিয়ে নিয়েছি এখন আমি একটা রাবারের সাহায্যে এটাকে বেঁধে দিচ্ছি তো আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে বাতটা বেঁধে নিচ্ছি আর আজকের যে বাটিকের ডিজাইনটা এটা কিন্তু আরও আরও সহজ আরও সহজ একটা ডিজাইন আর বাঁধার নিয়মটাও কিন্তু একদম সহজ একটা নিয়ম আপনারা একটু চেষ্টা করলেই কিন্তু বাসায় তৈরি করে নিতে পারবেন এরকম একটা বাটিক জামা তো সবাই আমার পুরো ভিডিওটি দেখবেন দেখলেই কিন্তু একটা জামা তৈরি করে নিতে পারবেন কিভাবে আমি জামা তৈরি করি পুরোটা ভিডিও ভিডিওতে কিন্তু দেওয়া আছে তাই আমার কিন্তু একটা পাট বাধা হয়ে গিয়েছে তো আমি আরেকটা পাট আগে বেঁধে নিয়েছি ওনাটাও বেঁধে নিয়েছি ঠিক একই পদ্ধতিতে কিন্তু আমি এটা বেঁধে নিয়েছি এখন হচ্ছে হাতার কাপড়টা আমি বেঁধে নিব তো হাতার কাপড়ের ফুলটা আমি একটু ছোটো ছোটো করে দেবো তাই ঘরটাও ছোট ছোট করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো বড় ছোট করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি ভাবলাম একটু ছোট করে নিই তাই ছোট করে ঘরটাকে আমি হচ্ছে ভাস করে নিয়েছি আর ভাঁজটাও কিন্তু একই পদ্ধতিতে আমি করে নিয়েছি যে এইভাবে আমি জামাটা বেঁধেছিলাম ঠিক একইভাবে তো আমার সবগুলো কাপড় কিন্তু বাঁধা হয়ে গিয়েছে এখন আমি সবগুলো কাপড়কে একটা বলের মাঝে পানি নিয়ে তারপর হচ্ছে দশ থেকে পনেরো মিনিটের মতন ভিজিয়ে রাখব তো কাপড়টাকে আগে ভিজিয়ে নিতে হবে তা হলে কাপড়ের যে মার থাকে এই জন্য কিন্তু কাপড়ের রঙটা ভালো হয় না তো সব সময় কিন্তু বাটিক করার আগে কাপড়টাকে আপনারা দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখবেন তো আমি এখন ভিজিয়ে রাখব কাপড়টাকে কিছুক্ষণের জন্য তো দশ মিনিট পর হচ্ছে আমি কাপড়টাকে এভাবে কাপড়টা থেকে পানিটা নিংড়ে নিচ্ছি তারপর হচ্ছে আমি কাপড়টাকে এখন রং করে নিব তো একটা বলে আমি হচ্ছে হাইড্রোস কোস্টিস তারপর হচ্ছে কালো রং নিয়ে নিয়েছি এক তোলা পরিমাণে আর এক তোলা বলতে এখানে আমরা দেড় চামচের মতো বুঝায় তো এক চা চামচের দেড় চামচ আপনারা রঙ তারপর হচ্ছে হাইড্রোস তারপরে কোস্টি এগুলো নিয়ে নেবেন তো আমি ফুটন্ত গরম পানি দিয়ে কিন্তু রঙটাকে মিশিয়ে নিয়েছি এখন আমি কাপড়টাকে আমি যেইভাবে দিয়েছি ঠিক একইভাবে আপনারাও কিন্তু দিবেন কর্নারের সাইডটা কিন্তু নিচের দিকে আমি দিয়ে দিয়েছি তো এখন এভাবে করে আমি কাপড়টাকে রং করে নিব সবগুলা কাপড় দেখতেই পাচ্ছেন আমার একটা কাপড় কিন্তু হয়ে গিয়েছে এখন বাকি কাপড়গুলোও আমি একইভাবে রঙ করে নিব তো আমি আর রঙ করার সময় কিন্তু আপনারা অবশ্যই হাতে এরকম একটা হ্যান্ড গ্লাভস পরে নেবেন আর ওনার কাপড়টা যেহেতু একটু মোটা তো আমি কিছুক্ষণ ওনারটাকে ভিজিয়ে রাখবো তাহলে দেখা যাবে যে ওনার মাঝে কাপড়ের রঙটা খুব ভালো হবে আর অন্য কাপড়গুলো কিন্তু আমার হয়ে গিয়েছে এটা আমি এক পাশে রেখে তারপর হচ্ছে কাপড়গুলোকে ধুয়ে নিব। দেখতেই পাচ্ছেন অনেক রং কিন্তু উঠেছে কাপড় থেকে আর এখন রঙ ওঠার মানে এই না যে পরবর্তীতেও রঙ উঠবে এখানে ভয়ের কোনো কারণে একটু একটুও রঙ উঠবে না আপনাদের কাপড় থেকে আমি যেভাবে করি এইভাবে যদি আপনারা বাটিকগুলো করেন যেভাবে আমি দেখাই একটুও রঙ উঠবে না আর আমি একটা কাপড় খুলে দেখিয়ে দিচ্ছি কীরকম ডিজাইনটা হয়েছে আসলে অনেক সুন্দর একটা ডিজাইন হয়েছে কিন্তু এখন এতটা বোঝা যাবে না আমি শুকানোর পর আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো কীরকম হয়েছে তাও এখন আমি ঠান্ডা পানি দিয়ে কাপড়টাকে দু তিনবার ওয়াশ করে নিব তারপর হচ্ছে রোদে শুকাতে দিব। সর্দি শুকানোর পর আমার কাপড়টা এরকম হয়েছে এটা হচ্ছে আমার জামার একটা পার্ট দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে ফুলগোলার ডিজাইনটাও অন্যরকম হয়েছে এটা হচ্ছে আমার হাতার কাপড়টা এটা হচ্ছে আমার আরেকটা পার্ট দু পার্টেই কিন্তু একই রকম ডিজাইন এসেছে তো আমি একটাই খুলে দেখিয়েছি অন্যটা খুলে দেখানো দেখায়নি আপনাদেরকে সেম কালারই হয়েছে আর এখন খুলে দেখাবো অন্যটা আর অন্যটা কিন্তু আমার ভীষণ প্রিয় ওড়নাটা খুব ভালো লাগে আমার কাছে এই তো ওড়নাটা কিন্তু অনেক সুন্দর হয় ওড়নাটা এই হচ্ছে ওড়নাটা আর ওড়নার দুই সাইড কিন্তু আমি এবার ডিজাইন করে তারপর হচ্ছে কালো করে নিয়েছি আমি হচ্ছে ডিজাইনটা খোলার পর তারপর ভাবলাম যেহেতু রং রয়েছে একটু কালো করে নেই তো রঙের মাঝে দুই সাইডটা ধরে আমি চুবিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এই যে দেখেন এই এই পাশটাও কিন্তু আমি কালো করে নিয়েছি তো আপনারাও কিন্তু চাইলে বাসায় এরকম একটা বাটিক জামা তৈরি করে নিতে পারেন সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করি খুব সুন্দর একটা বাটিক জামা আপনারা নিজেদের জন্য তৈরি করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে অল ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে